ধ্যান ঘাত মজুরি রাত দিন ঘুমো না, তারা চাইব কই ইহন বিচু তো চাইছে না, তারা কো আমরা ফোন চাইছি আরো ওই ইহন ইয়ে করলে তো আমরা অনেক ফোন চাইতে আসছো আর আইনের আসছে। আমার ছেলে দুর্গানগর যাইতে লইছে, যাওয়ার পথে উল্টা ব্রেক দিয়া উড়া ইয়া ফালাইয়া দিছে, পাউডার একবারে জীবনের লাইফ হের শেষ। কিভাবে আমি দুনো ছেলেরে দুই পাও দাঁড়াইয়া হাঁটবো দেখেন, আমরা দিন মজুরি দিন টি দিন আনলে খাই না আনলে নাই, দেখেন বাচ্চারে এ ছেলেরে আমি টাকা পয়সা লেগে ইয়ে করতে হয় না। সবুজে কইছে আমরা কথা দিছে যে আপনারা মামলা করেন না, মামলা না করলে আমরা গিয়া ইয়ে দেখা। আমার ছেলে আমি এই বাইকের ভাইনে জমা দিতে গেছিল, যাওয়ার পরে গনিয়াপাড়া এই সবুজের লোক অ্যাক্সিডেন্ট হইয়া পাউডার ভাঙিয়া গেছে, এরপরে আমি বাড়িতে আইয়া হুনলাম উন্নয়সের এরপরে গেলাম, যাওয়ার পরে এরপরে গেলাম জিবি, জিবিতে গেলাম যাওয়া গিয়ে দেখি তারপর পাও ভাঙা, এরপরে আইলাম আগে সেটা এরপরে আমার গাড়ির তলে পড়ছিল নাকি? হ্যাঁ গাড়ির তলে পড়ছিল, ব্যাক গিয়ার দিয়ে, ব্যাক গিয়ার দিয়া। কে কার গাড়ির তলে পড়ছিল? সবুজ। সবুজ কি? সবুজ মিয়া। বাড়ি কোন জায়গা? বাড়ি সে কেকেনাগর। তারপর এরপরে গেলাম আমি জিবি, যাওয়ার পরে এরপরে জিবি তাইরাম আগে সেটা এরপরে থানা আমি গেলাম, যাও না এরপরে আমার বড় ছেলে লইয়া গেছে, আমার বড় ছেলে লইয়া যাও না এরপরে থানাওয়ালার কাছে যাও, গেলে আমার বড় ছেলের বেশ কি মারে কয় না এটা ইয়া হয়েছে না তোমরা ইয়া করো এই মিলে দিলে গেছে নাকি? মিলা টিলা যাও গা, এটা তো আমরা ইয়া দিছি রিমনের কাছে খবর দিছি মিলা টিলা যাও গা, এরপরে আমার আমার আমরা এগুলো আর কয়েকজন কইলো আমার দুজনের কথা, আমি না আমি যদি মিল থাকতাম না আমার ছেলের লগে না বুঝিয়া আমি মিল থাকতাম না, আমি আমরা পঞ্চায়েত আছে পঞ্চায়েত মামলা রাখছিল নি তারা না এমনি রাখছে কাগজ রাখছে রাখিয়া সেটা কাগজটা কোনো ইয়া দেয় না দাবি মনে করে না দাবি আমার খোলা, এখন আমি সুস্থ করণের লেগে আমার আমি এখন পঞ্চায়েত ইয়া করছি থানার পথে মানে আইনের পথে হাঁটবে না, আমি এখন আইনের পথে যাচ্ছি, সবুজে তুমি কইছে আমার দেখবো দেখবো কইয়া তোমার সবুজে চাইছে না তো আমি আইনের পথে গেছি।